ছিয়াত্তর সাতাত্তর বছর পরে মানুষের এই নাকি টপিক দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা চিন্তা করা যায় কেউ ভেবেছিল চব্বিশ ঘন্টা আগেও কী কাণ্ড গুড মর্নিং চলে এলাম পরিযায়ী প্রবাসী নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওর টপিকটা অনেকেই অলরেডি জানো যারা ফেসবুকে আমার লাইফ কিংবা ওল্ড লাইফগুলো দেখেছো সেই মুহূর্তে ছোট ছোটো কিছু ক্লিপিংস আছে যেগুলো তোমাদের জন্যই করা সেই মুহূর্তে দাঁড়িয়ে যতটুকু পারা গেছে ততটুকু করা হয়েছিল যে পরিস্থিতিটা তোমাদের সঙ্গে শেয়ার যাতে করতে পারি এবং ওটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে কী ভয়াবহ হঠাৎ করে একটা পরিস্থিতিতে পড়তে হয়েছিল তো চলো আমরা চলে যাই হচ্ছে ব্যাক করি চব্বিশ ঘন্টা আগে গতকাল হঠাৎ করে বিকেল দুপুর থেকে আমাদের সারা রাত সাড়ে বারোটা একটা পর্যন্ত ঠিক কী কী গেছে সে সব কিছু দেখে তারপরে আমরা আবার ফিরে আসবো আজকের দিনে ফ্রেশ একটা সকালে এবং বাকি কথা বলবো বাড়ি থেকে নিচে নেমেই প্রথম যেটা দেখলাম সেটা হচ্ছে ছয় ছয় পুলিশ পুলিশের গাড়ি আর হচ্ছে অসহায় মুখের মানে হচ্ছে মানুষজন যারা প্রচণ্ড কনফিউজড এবং বুঝতে পারছে না যে তারা কোথায় যাচ্ছে কত দিনের জন্য যাচ্ছে কিংবা কত ঘন্টার জন্য যাচ্ছে পুলিশ থেকে পুলিশ প্রশাসনের তরফ থেকে বাসের ব্যবস্থা করা হয়েছে যাতে মানুষের কোনো অসুবিধা না হয় এবং সবাই সুস্থ স্বাভাবিকভাবে যাতে একই জায়গায় গিয়ে পৌঁছাতে পারে তো সেই বাসের জন্য আমরা সবাই দাঁড়িয়ে ওয়েট করছি তো এখন তোমরা দেখতেই পেলে বিশাল লম্বা ট্রেনের মতো লম্বা বাস চলে আসছে পরপর এবং মোটামুটি আমাদের এই এরিয়াতে যতজনকে তোলা সম্ভব এবং কোভিড বিধি নিয়মবিধি সমস্ত মেনটেন করে হচ্ছে মানুষকে বাসে তোলা হলো এবং আমরা উঠলাম আর এই আমাদের এখন গন্তব্য শুরু হলো এবং যতটুকু জানলাম যেখানে আমরা যাচ্ছি সেটা হচ্ছে একটা স্টেডিয়াম যেখানে হচ্ছে আইস স্কেটিং করা হয় তো চলো যাই তারপর জানি না কি পরিস্থিতিতে গিয়ে পড়বো এবং সেখানে গিয়ে কি দেখবো কি পাবো কি না পাবো ঠিক বোঝাতে পারবো না যে আমরা কতটা চিন্তিত কতটা টেন্স এবং কতটা কনফিউজড তো চলো গিয়ে সব কীরম কি দেখছি তোমাদের সঙ্গেও শেয়ার করছি চলে এসেছি আমরা যে স্টেডিয়ামে আমাদের রাখা হবে এবং পরপর পরপর সমস্ত বাস আসছে এবং প্রচুর মানুষজনকে এখনও নামানো হচ্ছে কত আরও প্রচুর মানুষ যতটুকু জেনেছি যে আমাদের ওই এলাকাটাতে সাতশো মিটার খালি করা হচ্ছে এবং তার মধ্যে প্রায় কুড়ি থেকে বাইশ হাজার রেসিডেন্ট আছে এবং এরকম এইটা একটা বিশাল স্টেডিয়াম এবং এরকমই আরও বেশ অনেকগুলো স্টেডিয়ামে মানুষজনকে রাখা হচ্ছে তো আমরা এখন আস্তে আস্তে ভেতর দিকে যাচ্ছি এবং গিয়ে তারপর দেখি যে কি ব্যবস্থাপনা আছে এবং জায়গাটা একেবারে ধুধু ফাঁকা এলাকা আশেপাশে কিচ্ছু নেই পাশেই রয়েছে বিশাল টেনিস প্লে গ্রাউন্ড আর খুব সুন্দর হচ্ছে রামধনু উঠেছিল তো সবাই বলছিল যে সব ভালোই হবে সব ভালো হবে আর কি রামধনু যেহেতু খুবই পজিটিভ একটা ব্যাপার এখন আমরা লাইন দিয়ে আস্তে আস্তে ভেতরে যাচ্ছি আর এইখানে দেখো আমাদের পাসপোর্ট চেকিং হয়েছে এবং আমাদের নাম অ্যাড্রেস সব কিছু হচ্ছে ডাউন করে রাখা হচ্ছে তো এইসব কিছু সেরে নিয়ে এখন হচ্ছে এই পুরো ভেতরটা হচ্ছে এরকম স্টেডিয়াম এবং ওই মাঝখানের এরিয়াটায় হচ্ছে আইস স্কেটিং করানো হয় আমরা আসার সাথে সাথে দেখো হসপিটালের পেশেন্টের মধ্যে এরকম ট্যাগ করিয়ে দিয়েছে মানে কি অবস্থায় যে এসেছি দেখেই বুঝতে পারছো কোনো রকমের ফিডব্যাক এর মধ্যে ইম্পর্টেন্ট ডকুমেন্টস নিয়ে চলে এসেছি এসে জিজ্ঞাসা করলাম যে কটা বাজতে পারে মোটামুটি বললো কোনো ঠিক নেই আমরা কিচ্ছু জানি না মানে সারা রাতও লেগে যেতে পারে তো কি বলবো বুঝতে পারছি না অদ্ভুত একটা এক্সপিরিয়েন্স হলো লাইফে মানে কিছু বলার সত্যি ভাষা নেই তোমাদের সঙ্গে টুকটাক করে শেয়ার করব কি করছি না করছি কখন বাড়ি যেতে পারছি মানে একেবারে ধোঁয়াশার মধ্যে রয়েছি জানি না কি হবে কোথায় যাব কি করব কখন আলটিমেটলি বাড়ি ফিরবো এখন রাত প্রায় সাড়ে দশটা পৌনে এগারোটা মতন আর এখানে ভলেন্টিয়ার্সরা সবাই হচ্ছে ডিনারের অ্যারেঞ্জমেন্ট করছে যদিও খুব একটা সামনে গিয়ে দেখাতে পারছি না কারণ দেখতেই পাচ্ছ যে রেস্ট্রিক্টেড করা আছে আর এখন ভেতরে দেখো ক্যাম্প খাটে মানুষের শোয়ার ব্যবস্থা করেছে এবং সঙ্গে দিয়ে দিয়েছে হচ্ছে চাদর এবং বালিশ আর লক্ষ লক্ষ ভলেন্টিয়ার্স সেই সকালবেলা থেকে কিভাবে যে পরিশ্রম করছে মানে বলার কোনো ভাষা নেই এবং পুলিশদেরকে এখন চল্লিশ বাজে আর যে এলাকা এখন সুরক্ষিত তো আমরা সবাই বাড়ি ফিরতে পারি তো এখন আমরা সব হলের বাইরে বেরিয়ে গেলাম আর এবার বাড়ির পথে যাচ্ছি এখন সময় হচ্ছে বারোটা চল্লিশ রাত্রি প্রচুর মানুষের লাইন পড়েছে বাসের জন্য এবার লাইন দিতে হবে এখন বাজে হচ্ছে একটা সামথিং আর এই যে বাসে করে নামিয়ে দিয়েছে এবার মেন রোড থেকে আমরা যে যার বাড়ি হেঁটে হেঁটে যাচ্ছি ওই যে চাঁদ মামা আমাদের সঙ্গী ভালোই হলো নাইট ভিউ দেখা হয়ে গেল শহরের রাত্রিবেলা রাস্তাঘাট চেনা যায় না আর আর মিনিট মিনিট আমরা একটু আগে মানে চার বিভিন্ন রকম বাস দিয়েছিল আমরা বুঝতে পারিনি আগের স্ট্রিটের বাসটাই উঠে পড়েছে তো এই হলো আমাদের আজকের আনফরগেটেবল একটা দিন হোল লাইফ কোনোদিন ভুলবো না বোম কাহিনী তো চলো এবার চাঁদ মামা দেখতে দেখতে বাড়ি চলে যায় ভিডিওটা কালকে সকালে গিয়ে শেষ করব আপাতত চাঁদ মামা দেখে গুড নাইট ব্লগটা তো কালকে শেষ করতে পারিনি তাই আজকে সকালে আরও একবার গুড মর্নিং জানিয়ে তোমাদের সঙ্গে আরও কিছু কথা বলে ব্লগটা ফাইনালি শেষ করব তো পরিস্থিতি কি ছিল যতটুকু তোমরা দেখলে তাতেই বুঝতে পেরেছো এবং সম্বল আর কিছুই ছিল না মানে প্রত্যেকটা মানুষের কাছে সম্বল ছিল যে পকেটে এটিএম কার্ড আর কিছু ডকুমেন্টস এছাড়া বোধ হয় আর কেউই সেরকমভাবে কিছু নিয়ে যেতে পারেনি এবং কখন বা সব থেকে বড়ো প্রবলেম হচ্ছিলো যে আমরা যখন জিজ্ঞাসা করছিলাম যে কতক্ষণ লাগতে পারে তখন ওরা পরিষ্কার পরিষ্কার বলেই দিচ্ছিলো যে কিচ্ছু জানি না কখন আবার এলাকায় মানুষজন ফেরানো যাবে আমরা কিছু জানি না তো মানে বিশাল একটা টেনশনের মধ্যে কেটেছে আর কি বলবো কি কিছু বলো না আমি চিনতে পারছি যে বমটা পাওয়া গেছে সেই বমটা কতটা বড় কতটা কি 500 কেজি ওজন মানে তোমার মতন ছোট 500 কেজি ওজনের বম আর বমটা মানে আমরা তো এলাকাটায় অবিয়াসলি যেতে পারিনি একদম আমাদের বাড়ির উল্টো দিকেই মানে তোমরা জায়গাটা বললে বুঝতে পারবে কিছুদিন আগে আমি আর নির্মল যে হাঁটতে হাঁটতে টিউলিপ দেখাচ্ছিলাম যে ব্লকটায় সেখানে একটা মনে করতে পারবে তোমরা যারা রেগুলারলি আমাদের ভিডিও দেখো সেখানে রাস্তা দিয়ে যেতে যেতে একটা নতুন কনস্ট্রাকশন হচ্ছিল ওইখানটা দাঁড়িয়ে আমি নির্মলকে বলেছিলাম যে এখানে বাড়িটা কি সুন্দর বানাচ্ছে এখানে আমাকে একটা বাড়ি কিনে দিতে পারো তো ঠিক ওই জায়গাটার ওই কনস্ট্রাকশনের ওই জায়গাটাই হয়েছে ওখানে কাজ করতে করতে ওরা মাটি খোঁড়ার পরে ওই জিনিসটা বেরিয়ে এসছে উনিশশো আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে মানে আজকে হচ্ছে দু হাজার হয়ে গেছে প্রায় এখন বসে আমাদেরকে সেটার জন্য ভোগান্তি পোহাতে হলো মানে ঠিক নস্টালজিক ফিল করছি নাকি বিরক্ত লাগছে নিজেরাই বুঝতে পারছি না মানে কি অবস্থা ওই টাইমে তো ইন্ডিয়া তো তো মানে আমাদের স্বাধীনতার জন্য খুব ইয়ে চলছে হ্যাঁ সে তো হবেই

এখন দেখো না দুজনে কত হাসছি আর কালকে যখন ঘরে এসে পুলিশ বেল দিয়েছে না তখন পুরো থরহরিকম্প হয়ে গেছে তখন তো মানে দরজা মানে বুঝতে পারছো দরজায় পুলিশ দাঁড়িয়ে আছে হারিয়া হারিয় হারিয় আর আমরা কোনো রকমের ব্যাগের মধ্যে ইম্পর্টেন্ট ডকুমেন্টসগুলো আগে ঢুকিয়েছি যে কিছু না হোক এটা সবার আগে দরকার লাগবে আর তারপরে নিয়েছি হচ্ছে ফোনের চার্জার মাথা কাজ করছে না তখন আর ফোনের চার্জার টুথব্রাশ টুথপেস্ট এই তিনটে জিনিস আমি সবার আগে ব্যাগে ঢুকিয়েছি যে অবস্থায় ছিলাম জ্যাকেট চাপিয়ে মানে জাস্ট উপরে জামাটা চেঞ্জ করেছি জ্যাকেট চাপিয়ে দৌড় এখান থেকে মানুষজনকে সরিয়ে নেওয়া হয়েছে কারণ হচ্ছে যে বোমটা যখন ওরা ডিফিউজ করবে বা বোমটা যদি নিজে নিজে ব্লাস্ট করে তখন সাংঘাতিকত পাঁচশো কেজি ওজনের একটা বোম তখনকার দিনের তো বিশাল একটা ভূমিকম্পের মতন হবে ঘর ভেঙে পড়তে পারে ক্র্যাক করতে পারে অনেক কিছুই হতে পারে অল্প অল্প খুব সামান্য কিছু বিল্ডিংয়ে ক্র্যাক হয়েছে কিন্তু আমাদের বিল্ডিংয়ে কিছু হয়নি ইঞ্জিনিয়ার এসেছিলো চাইনিজগুলো কি করছে তিনটে লাগেজ ফাগেজ ওরা ওইটুকু টাইমের মধ্যে লাগেজ ফাগেজ গুছিয়ে মানে বিশাল ব্যাপার আর কি ওদের ব্রেনটি আলাদা হ্যাঁ ওরা লাগেজ ব্যাক কখন গুছাতে পারলো ভগবান জানে বাবা ওরা ওদের সকাল থেকে প্রিপারেশন নিচ্ছিল যাবে বলে আমরা তো এত কিছু জানতেও পারিনি তারপর তো দেখলে নিচে গিয়ে দাঁড়িয়ে রইলাম ওরা বাস দিল মানে সব থেকে স্যালুট হচ্ছে পুলিশকে প্রশাসনকে আর এখানকার এখানকারয়ার্সদের মানে হ্যাডস অফিস আমি মোদি মমতা কাউকেই সাপোর্ট করি না তো সেই জন্য বলছি এদের প্রত্যেকের সত্যি বিদেশিদের কাছ থেকে শেখা উচিত মানে ঘন্টা সাড়ে তিন ঘন্টা মতন আমরা ওখানে ছিলাম সবাই এবং যেহেতু কোভিডের সিচুয়েশান রয়েছে তাই জন্য এত এত মানুষকে কিন্তু ওরা একটা হলের মধ্যে ঢুকিয়ে দেয়নি আমাদের হলটার মধ্যে কটা মানুষ ছিল এমনও নয় যে আমরা সবাই খুব গায়ে গায়ে ঘেঁসা করে বসেছি বা কিছু এবং দেখতে পেলে কি কি ব্যবস্থা ছিল আমি তো তাও একেবারে সামনে গিয়ে সব দেখাতে পারিনি কারণ মানুষজন শুয়ে বসেছিল বিরক্ত ছিল তারা ডিস্টার্ব হতে পারে মানে প্রথমে গিয়ে তো আমি ভেবেছি যে জলও বোধহয় নেই তারপরে যখন সব মানুষ আনা হয়ে গেল। দেন দেখলাম যে বাচ্চাদের হাগিসটা পর্যন্ত মানে টিস্যু পেপার টু বাচ্চাদের হাগিস টেবিলে সাজিয়ে বিলাচ্ছে বড়দেরকে হচ্ছে দিয়েছিল তোমাদের ওই ফোল্ডিং করা খাট টাইপের প্লাস হচ্ছে হচ্ছে টেম্পোরারি ইউজ অ্যান্ড থ্রো বালিশ সঙ্গে হচ্ছে ইয়ে চাদর আর ছোটদের জন্য হচ্ছে হাগিস ছিল তারপরে টাইম হ্যাঁ টাইম স্পেন্ড করার জন্য হচ্ছে কালার বুক কালার আচ্ছা তারপরে ছোটদের জন্য হচ্ছে যখন রাত্রে একটু রাত হয়ে গেল তখন ছোটদের শোয়ার জন্য এরকম খাঁচার মতন যে কটগুলো হয় সেই কটের ব্যবস্থা ছিল মানে দেখবার মতন দেখবার মতন শেষটা বেশ মজার ছিল যে যখন অ্যানাউন্সমেন্ট হলো যে বমটা সাকসেসফুলি ডিফিউজ হয়ে গেছে এখন সবাই আমরা বাড়ি যেতে পারি তখন পুরো হল হাততালি দিল বলো আমরাও হাততালি দিলাম তারপরে সবাই আবার বেরোলাম ওরা বাসের ব্যবস্থা ছিল আমি আর নির্মল আলোচনা করছিলাম হয়তো বোমটা নিয়ে গিয়ে সমুদ্রে ফেলে দেবে বলো কিন্তু পরে নেটে দেখলাম যে না বোমটা এখানেই সাকসেসফুলি ডিফিউজ করা হয়েছে এবং তারপরে প্রত্যেকটা বিল্ডিং ইন্ডিভিজুয়ালি ইঞ্জিনিয়াররা এসে চেক করেছে যে কোথাও কোনো সমস্যা হয়েছে কিনা তো দেখলাম যে চার না চারটে না পাঁচটা বিল্ডিং একটু ক্র্যাক করেছে এই সব কিছু ইঞ্জিনিয়ার দিয়ে অত রাতে চেক করানোর পরে কিন্তু মানুষজনকে এনেছে তার আগে কিন্তু মানুষজনকে ফেরায়নি সিস্টেমেটিক মানে শুধু দেখেছি আমরা হা করে কেউ এতটুকু কোনো কমপ্লেন করতে পারবে না যে আমি এটা নেই আমার ওটা নেই বা আমার এটা অসুবিধা আমার ওটা অসুবিধা ফল জল চা কফি ব্রেড চিজ খাবারের ব্যবস্থা যতটুকু সম্ভব এবং যতটুকু ওই তিন সাড়ে তিন ঘন্টার জন্য যতটুকু প্রয়োজন এবার তারপরেও যাদের খুব খিদে পাচ্ছে তারা হচ্ছে যেমন কলকাতায় সুইজি সুইগি ফুইগি আছে এখানেও আছে লিফের আন্দো সেরকম মানুষ অর্ডার দিচ্ছে হলে খাবার চলে আসছে তো মানে দারুন দারুণ মানে প্রশাসনের কাছ থেকে ইন্ডিয়ার শেখা উচিত এদের দেখে এদের সিস্টেম দেখে মানে এরা কিভাবে যে কোনো জরুরি পরিষেবা পরিচালনা করে হ্যাটস অফ হ্যাটস অফ না আরে ওর গল্প তো আমি এখন বলিনি বলছি আমি যখন থেকে দুপুরবেলা থেকে শুনছি যে এরকম ব্যাপার এবং ইন্টারনেটে পড়ছি এটা ওটা যে মানুষজন সরিয়ে দেওয়া হচ্ছে ওকে আমি বলেছি যে দেখো আমাদের ওপরে সরে যেতে হবে কারণ আমাদের বিল্ডিংটা কিন্তু দেখাচ্ছে আর ও আমাকে সমানে জানো কীরকমভাবে ভাবে লেখপুল করে ও সমানে আমাকে রাগিয়ে যাচ্ছে যে যা তা বলছে আমি নাকি বিশাল ধস পাবলিক আমি নাকি এই পাবলিক আমি নাকি পাগল পাবলিক ঠিক আছে আর আমি ওকে বলেছি যে তুমি এখন আমার কথা শুনছো না তো তুমি গা করছো না তো এরপর দেখবে পুলিশ এসে ঘেটি ধরে বের করবে চাবিটা নিয়ে ভাবলাম যাই লেটার বক্স টা চেক করে আসবো আর দেখে আসবো কি কেস ও মা জাস্ট ঘরে দরজাটা খুলে দুখানা পুলিশ দেখি মামা মামি দাঁড়িয়ে বলে তোরা কি এত তোরা কি আছিস আমি যে হ্যাঁ তো বলছে যে পাঁচ মিনিটের মধ্যে তো তোরা এক্ষুনি ব্যাগ প্যাক করো করে বেরো আর ও তখন আমি ওকে বললাম দেখলে আমি তোমায় বলেছিলাম না এবার তোমায় পুলিশ এসে ঘাট ধরে বের করবে না তারপর আমি তোমাকে বলেছিলাম যে তুমি বড় ঠাকুর তুমি মোটামুটি যে যা বলো মোটামুটি তাই হয় এই নিয়ে আমাদের প্রচুর ঘটনা আছে মানে আমাকে আমি ভীষণ নেগেটিভ থিঙ্কার ঠিক আছে কিন্তু এক এক সময় আমি এমন এক একটা প্রেডিকশন করে ফেলি যে এক্স্যাক্টলি সেটাই হ্যাপেন কি গান দো বাবা রে বাবা উফ আজকে এত হাসছি এখন নাকি ভিডিও করছি আর কালকে মাথা যন্ত্রণা মানে শুরু হয়ে গেছিল এত টেনশান করেছি আমি আমি লাইফটা করার পর থেকে সবাই যখন খোঁজ নিচ্ছে আমি শুধু সবাইকে একটাই কথা বলেছি যে কোনো চিন্তা নেই আমরা এখানে রাজার হালে বসে আছি হ্যাঁ বিরক্ত হচ্ছি টেনশন হচ্ছে সবই স্বাভাবিক কিন্তু চিন্তার কোনো ব্যাপার নেই কারণ এটা ওই কলকাতার মতো নয় যে অমুক 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 জেলায় বন্যা হবে সমুদ্র উপকূলবর্তী অঞ্চল থেকে সবাই পাশের স্কুলবাড়িতে সরে যাও বলে দিল আর এক ডাবু করে খিচুড়ি একবেলা খেতে দিল ব্যাস হয়ে গেল দায়িত্ব শেষ ন আর হিটলারকে ধন্যবাদ

সব ওকে আছে এখানেই শেষ করি যারা এখনো পরিযায় প্রবাসীকে দিও তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমাদের ভিডিও ভালো লাগলে লাইক বাটন একটা ক্লিক করো বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বারদের সঙ্গে পরিযায় প্রবাসীকে অবশ্যই অবশ্যই শেয়ার করো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে মজার একটা ভিডিও নিয়ে ইনফ্যাক্ট সেই মজার ভিডিওটা কালকে শুট করার জন্য আমি রেডি হচ্ছিলাম তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা গেমের ভিডিও নিয়ে ইন্টারেস্টিং গেমের ভিডিও তো সঙ্গে থাকো দেখতে থাকো পরিযায় প্রবাসী প্রবাসী পরিযায় প্রবাসী সঙ্গে থাকো আপাতত